পিতা মৃত্যু বশিরুদ্দিন সরকার, মাতা মৃত্যু রহিমা খাতুন শিলমারি। আমি পাকিস্তান আর্মিতে 1982 সালে এনরোল ছিলাম অ্যাজ এ স্টোর কিপার সাপ্লাই চেইন, সামরিক সরবরাহ বিভাগ বলে যেতে চাকরিরত পাকিস্তান থেকে। লাস্ট আমরা এখানে পোস্টিং আসতেছিলাম, সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। 25 মার্চের আগে আপনি কোথায় ছিলেন? পাকিস্তানে। পাকিস্তান থেকে 25 মার্চের দিন আমরা বে অফ বেঙ্গলে সমুদ্রে জাহাজ ওশান এনার্জিতে ছিলাম। ওখান থেকে আমাদের চিটাঙ্গে ওরা আমাদের রাত্রে নামাইছিল, নেভিরে বাংলাদেশ নেভি রাত্রে গোপনে আমাদের নামাইছে। তারপরে নামার সাথে ওখানে চিটাং ক্যান্টনমেন্টের ভিতরেই আমরা ছিলাম ছুটি স্যার, তা আমি ছুটিতে আসতেছিলাম। ইয়ে পর্যন্ত আসছি কিনে বলে এটা বাহাদুরাবাদ রাত্রে 25 মার্চ রাত্রেই সৈয়দপুরে ইয়ে হয়েছে, বাঙালি মাসের কোনাখুনি একটু গ্রেপ্তার হয়েছে। তো এখান থেকে সব পালা যাচ্ছিলো, আমাদের গাড়ি আর এদিক পার হয়নি, এই বাই রোডে এখানে আসছি, রৌমারি আসছি। আমি আসছি রৌমারি আসছি তখন সেই ছিল 28 মার্চ। তারপর তো আমি আর বাড়িতে আমার নিজের বাড়ি শিলমারি ছিল, সেখানে আমি যেতে পারলাম না, এখানেই থেকে গেলাম। যখন শেষে এখানে আলতাফ সাহেব এখান থেকে ট্রেনিং দেওয়া সেই লোকগুলো নিয়ে এখান থেকে ক্যাম্প চলে গেল নতুন বন্দর, নতুন বন্দর থেকে গেল কর্তিমারি। তখন এটার জায়গা খালি, রৌমারি খালি, কোনো ইয়া নেই। তখন আমার সব কুসার ছিল সব এমএনএ, তখনকার এমএনএ, উনি আমাকে ডাকি বললো ভাই এদিকে শিলমারির 50-60 জন লোক ঘুরতেছে, ওদের নিয়ে ক্যাম্প শুরু কর। ওর মধ্যে নূর ইসলাম পাপু মিয়া সব এমপিএস উনিও ছিল সাথে, দুজনই আমাকে বললো একবারে। তো আমি রাত্রে সব ঘুরে শিলমারির লোকের সাথে দেখা টেখা করে রাত্রেই বললাম যে সকালে তোমরা ক্যাম্পে আসো, হাই স্কুল ক্যাম্পে ওইখানে আসো, হাই স্কুলে ওখানে ক্যাম্প করবো। তো ওনার পরার পর দিন সকালে মনে এমপি এমপি দুজনে আসলো, এমএনএ এবং এমপি দুজনে আসলো, আসে আর ওনার সাক্ষাতে শিলমারির 50-60 জন লোক একখানে পাইলাম একবারে। তারিখটা মনে আছে? তারিখটা মনে নেই, সম্ভবত মোস্ট প্রবলি 14-15 এপ্রিল। আমি ওদের নিয়ে নাম লিস্ট করলো, নাম লিস্ট করে নিয়ে ওই দিন থেকে পরের দিন ওখানে রাখলাম, পরের দিন থেকে ক্যাম্প স্টার্ট হলো। কয়েকজনের নাম প্রথম ব্যাচ? প্রথম ব্যাচ কম এখানে আছে আব্দুল ওদুদ, আব্দুল সবুজ, আবু তাহের মারা গেল, আবু বকর সিদ্দিক, এরকম বহুত আছে। মোট চিলমারি আর রৌমারি মিডিয়া প্রায় 100 জন আমার লোক নিয়ে আমি ক্যাম্পে স্টার্ট দিলাম। তাদের মধ্যে প্রশিক্ষক সব বিডিআর, এক্স বিডিআর, তারপরে চাকরি ছাড়ি আসতে যাই এসব মধ্যে বিডিআর, এদের কমান্ডার হিসাবে আমি পাইলাম। এনএসএসটা যেমন ওই ছিল নজরুল ইসলাম, এখন বর্তমানে চিলমারি কমান্ডার নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ভোলা, চন্ডুল মাহবুবুর রহমান চন্ডুল, সুলাইমান আলো, শাহজাহান আলী, এইগুলোর সমস্ত বেশ কয়েকজন ইন্সট্রাক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টেরও আছিল, বিডিআরের তথানিন্তন পাকিস্তান ইপিআরের ছিল। ক্যাম্প কমান্ডার হিসেবে আমি প্রায় এক মাস তারও বেশি হবে। এরপরে ওই একজন সুবেদার আব্দুর রহিম সাহেব উনি আসলো, পরদিন আসলো আব্দুল রহিম সাহেব, ওনা আর একজন হাবিলদার বিডিআর ইপিআরের, ওই দুইজনকে দিয়ে আমি চার্জ দিলাম যে আমি চিফ ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি এই কদিন। তারপরে ইন এডিশন অফ মাই ডিউটি এখানে যে বর্তমান যে ইয়ে ফায়ার রেঞ্জ বা চাঁদমারি যেটাকে বলে, এইটা আমার হাতে নির্মাণ, আমি ওইখানকার ডিউটি এটাও করি। এই মসজিদের এখান থেকে ইয়ে ছিল হেরিনবন থানা পর্যন্ত, এই হেরিনবনের ইটা আমি তুলছি আমার নেতৃত্বে, তোলা হয়েছে থানা পর্যন্ত, এই মসজিদের এখান থেকে থানা পর্যন্ত রাস্তার সমস্ত ইট কিনি। তখনকার এই পাবলিক কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের আলাদ ফজল হক খান, নুরুল হক, নুরুল ইসলাম সরকার, তার নওশাদ আলী একান্ত,
অর্থাৎ এখানকার স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ওই সিমেন্ট আসলো, ইন্ডিয়াতে সিমেন্ট আনে দিল, আমি দৌড়লে দিয়ে ওই কাজ করলাম। মিস্ত্রি নুরুল ইসলাম লাল মিয়ে, নুরুল ইসলামের ছোটো ভাই কাসেম, কাসেম এখন আছে বাইগুলো মারা গেল। এরা এদেরকে আমি ইন্ডিয়া নিয়ে যাওয়া প্র্যাকটিক্যাল ওই চাঁদমারির যে প্র্যাকটিক্যাল মাপটা মেজারমেন্টটা এবং ডিজাইনটা ওরা দেখে নিয়ে আসি, নিয়ে আসি এখানে আমি ওদের দিয়ে কাজ করাছি। ঈদ ছাত্রদের নিয়ে, ট্রেনিসদের নিয়ে, ঈদ তুলছি এখান থেকে মসজিদে, এখান থেকে পর্যন্ত থানার থেকে, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট আমি এখানেই ছিলাম। মাঝে মাঝে যেতাম ডিফেন্সে, মাঝে মাঝে ডিফেন্সে যেতে হতো চেক করার জন্য, দেখার জন্য বা রিপ্লেস কাউকে করার জন্য, তার অসুবিধা হচ্ছে তাকে রিপ্লেস করার জন্য। এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু বলো। সেই প্রতিরক্ষা অবস্থা হিসেবে সেক্টর থেকে ডিউটি করতে এখানে একেবারে ডুগুমারি থেকে এই বনগ্রাম পর্যন্ত, রৌমারি ট্রেনিং ক্যাম্পের স্কট আবার বনগ্রাম থেকে একেবারে প্রতিবাদি পর্যন্ত, আফতাব স্কুলের সুবাদার আলতাফ সাহেবের ওইটা রাজীবপুর থেকে নিয়ে একেবারে গাইবান্ধা, আর এইদিকে আবার আমাদের কিছু অংশ। ষোলোই ডিসেম্বর আমি এইখানে অনুমতি তো সেই রকম আর বলা যাবে না, সেটা করার হতো না। এখনও বলতে গেলে চুক্তি পানি আছে, যা না দেখলে বলা সম্ভব। আমার তো বাড়ি ঘর সব ভাই বোন সব হারাইছি, সব সিনমারিতে ছিল ওগুলো নাই, বাড়িঘর যে ঘর সারিয়ে আসছি যা ওই জায়গাতে আমি হোটেলে ভাত কিনে খাইছি। মানে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন সেই স্বপ্ন, সে স্বপ্ন তো আজও বাস্তবায়ন হয়নি। কী ছিল সে স্বপ্ন? স্বপ্ন ছিল একটা বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হবে এবং এখানে এই রৌমারি একটা উন্নত হবে, জেলায় পরিণত হবে, যাতায়াত অবস্থা ট্রেন লাইন হবে, এই যে আমাদের ছিল, হোক ছিল। কিন্তু তা তো আজও হয়নি, আজও হবে কি না সেটা তো দেখে যেতে পারবো না। মেইন কথা এই জায়গাটাতে একটা মুক্ত এলাকা ছিল এবং সেই হিসেবে যে আমরা সরকারের থেকে এখানে দাবি পাবো যে এখানে মুক্ত হবে, মুক্ত অঞ্চল ঘোষণা করা, আজ পর্যন্ত সেই দাবিটা আমাদের সরকার মেনে নেয়নি এবং আমরা দেখলামও না। হয়তো বা আমরা এই মুক্ত এলাকা একদিন হবে, সেদিন হয়তো আমরা থাকবো না। বাংলাদেশের এমপি সাহেব এবং এদের অর্ডারে এটা নির্মাণ করা হয়, এর মধ্যে মিস্ত্রিদেরকে নিয়ে ভারতে ঢোকা হলো, ওদেরকে এই চাঁদমারির নমুনা সেখান থেকে নেওয়া হলো, এই ইন্ডিয়ান বিএসএফের মাধ্যমে নিয়ে আসে নমুনা নিয়ে আসে, তখন এই প্রথম কাজ শুরু করি এই চাঁদমারি, এইটা আমার শুরু করি, তখন আমার তত্ত্বাবধানে আমি মিস্ত্রি এবং ট্রেনিস দিয়ে কাজ শুরু করি এবং কাজ হয়। এরপরে আমার নিজ হাতেই এখানে নিজেই আবার ইনস্ট্রাক্টর থাকিয়েও নিজেই প্রথম চাঁদমারিটাও ট্রেনিং যেটা গুলি প্রথম গোলাগুলিটা সেদিন আমার মাধ্যমেই হয়েছিল। আর ওই দিনে ইয়ের থেকে সেনেটার অ্যাডওয়ার্ড কেনেডি, আমেরিকান সাংবাদিক সেনেটার অ্যাডওয়ার্ড কেনেডি ছোটো ভাই এখানে আসছিল এবং এখন পর্যন্ত আমার কণ্ঠটাও ওই ওনার ইয়েতে আসে, এখন ওই আমেরিকান মিশনে আসে ওই সেই কণ্ঠ। প্র্যাকটিস করছিলাম যে চাঁদমারির সেই ফুটা এখনও রয়ে গেছে।